আপনারা শুনছেন কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী, এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি কানে শোনা সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ লিংক রোড হসপিটাল মোড়, আইসিআইসিআই ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001। শিক্ষায় দুর্নীতি নিয়ে যখন একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তারের ঘটনায় আরামবাগ যখন খবরের শিরোনামে, সে সময় আরামবাগ মহকুমার গোঘাট দুই পঞ্চায়েত সমিতির কুমারগঞ্জ পঞ্চায়েতের প্রধান মুনমুন রায়ের বিরুদ্ধে তাঁর চাহিদা মতো টাকা না দেওয়ায় ঠিকাদারের বিল যে কোনো অজুহাতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠল, এ বিষয়ে দুটি ভিডিও ফুটেজ ও একটি ভয়েস রেকর্ড আমাদের হাতে এসেছে, যাতে দেখা ও শোনা যাচ্ছে প্রধান মুনমুন রায়ের সঙ্গে ঠিকাদার সবুর আলীর বাদানুবাদ, এবং সবুর আলী বারবার প্রধান মুনমুন রায়কে বলছেন আগেই হাতে হাতে 50,000 টাকা নগদ দিয়েছেন, আবার 40,000 টাকা কেন দিতে হবে। তিনি প্রধানকে অনুরোধ করছেন যে কাজের বরাত পেয়েছেন তা তিনি সম্পন্ন করেছেন, তারপরও কেন তার বাকি প্রাপ্য টাকা আটকে রাখা হচ্ছে। যদিও এই ভিডিও ফুটেজের সত্যতা আরামবাগ টাইমস যাচাই করেনি, তাই এই বিষয়ে আরামবাগ টাইমসের এডিটর কাকলি চ্যাটার্জি সবুর আলীকে ফোনে জানতে চাইলে তিনি কি বললেন আমরা শোনাব। তার আগে আমাদের হাতে আসা কুমারগঞ্জ পঞ্চায়েতের ভিতর প্রধানের সঙ্গে কথোপকথনের ফুটেজ আপনাদের দেখাব। আমি দেখি বড়বাবু কি বলে না বলে। কি দেবো? এটা তো তুমি দাও নাই তো। ওইটা কটাকা? যে টাকাই হোক না, কটাকা বলতে হবে আপনাকে তো। আপনার তো ডিমান্ড তো অন্যরকম সব। আপনার কত হচ্ছে কটাকা বলুন আপনি, আপনাকে তো বলতে হবে। আমি নাহলে আমি কি এনে পয়সা নিয়ে কি আমি ছড়াছড়ি করছি? আমার পয়সা বেশি হয়ে গেছে, আপনাকে বলতে হবে আপনার ডিমান্ড। হ্যাঁ, নিয়ম কোনটা বলুন, কত নিয়ম? যেটা নিয়ম সেটাই দেবে। হ্যাঁ, কত নিয়ম বলুন আপনি। দুই দেবে। এটা দুই হচ্ছে, এটা কত পার্সেন্ট হচ্ছে? এটা ঠিকই তো বলেছি, কত পার্সেন্ট? 2% হলে কত হয়? 73 দুগুণে 1460 টাকা হয়। খুব বেশি বলে দিয়েছেন। বেশি বলছেন না, সবেতেই বেশি বলছেন তো। আমার কি টাকা কি আমার কি আমাদের গাছ আছে নাকি? লড়ালি পড়ে যাচ্ছে গাছগুলো। আর যে 1 বছর আগে পেমেন্টটা দেওয়ার কথা, এটা তাও এর এখন 1,20,000 টাকা ডিউ রয়েছে। এখনও 1,20,000 টাকা ডিউ, ওটা প্রসেসিং হবে, তারপর পাবো পয়সা। আমার কাজগুলো করে অপরাধ করে ফেলেছে। কোথায় তো ওখান থেকে মাইনাস করে নেবেন। আপনি তো 50,000 নিয়েছেন, সেই টাকাটা থেকে মাইনাস করবেন? ও টাকা তো আপনাকে ফেরত দিতে হবে, কারণ আমি ও একটা বিলও নেবো নবীন। আমি ওইটা থেকে মাইনাস করে দেবেন, আমি বিল নেবো যেটা অরিজিনাল, যেটুকু আমি কাজ করেছি আমি ত টাকায় নিয়ে যাবো। তার বাইরে যদি আমি বেশি নিয়ে থাকি ফেরত দিয়ে যাবো। হ্যাঁ, ওইটা থেকে আপনি মাইনাস করবেন। 50,000 টাকা দিয়েছি তো আপনাকে রাস্তার। পেমেন্ট আমি নিয়ে বললাম তো, যদি পেমেন্ট নিয়ে যায় আমি তো অরিজিনাল পেমেন্ট পাবো, যেটা মাল ফেলেছি সেটার পয়সা তো পাবো। আমি টাকা, আমি জ টাকার বি টাকার বিল আমার হবে অরিজিনাল। তুমি না 9,00,000 টাকা কোথায় পেলুম? আপনি সই করলে তবে তো আমি 9,00,000 টাকা পাবো। আপনি সই করলেন আমার? আপনি তো 2,50,000 টাকা আটকে রেখে দিয়েছেন। আমি তো যে টাকাটা ফেলেছি সেই টাকাটাই আমি মানে পাইনি এখন, আমি যে টাকার মাল ফেলেছি। এটা তো সই করলে তবে তো আমি ফুল বিলটা হতো আমার, সেই বিলটাই তো হয় না আমার। কী বলছেন বলেন, এখনও বিল আমার হাতে আছে।
এটা নিয়ে কিন্তু খেয়েছে হবে, সেটা কিন্তু সামলাম, তখন পরে বলবেন না যে এ করলে কেন, কারণ আমি কাজ করেছি, আমি কিন্তু সব মেম্বারে সই করে নিয়েছি, মেজারমেন্ট শিট এবং ক্লিয়ারেন্স শিট সব সই করেছি। এবারে দেখুন, এবারে সেটা আপনি ভাবুন, আমাকে তখন আর ভাবেন না, আমি কিন্তু আমার কথা মতো আমি এক পাও পিছুই নিই, আপনি কিন্তু এগিয়ে গেছেন, ওটা সম্ভব নয় বলে আমি বললাম, বাধ্যতামূলক বলতে বাধ্য, করার কিছু নাই আমার। শুনুন সবুর আলী কি বলছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ সবুরবাবু বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবুরবাবু নমস্কার, আমি আরামবাগ টাইমসের সম্পাদক কাকলি চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন। বলছি আপনাদের ওখানে যে কুমারগঞ্জ পঞ্চায়েত, গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতে প্রধান তো মুনমুন রায়, এখন মুনমুন রায় কি টাকা ছাড়া, তো মানে আপনারা টাকা আলাদা করে না দিলে আপনাদের কোনো পঞ্চায়েতের কোনো কাজেরই কি আপনাদের বিল পাস উনি করেন না? না, টাকা না দিলেও ও একটা কথাই বলে দিত, আমি টাকা না দিলে বিল পাস করবো না। মানে এই যে ডাইরেক্ট বলছেন টাকা না দিলে, এই এখন যা সিচুয়েশন চলছে বর্তমানে শাসক দলের, যাদের একের পর এক দুর্নীতির খবর প্রকাশ হয়ে আসছে, তারপরেও তারা এই ধরনের কথা এখনো বলছেন? এখনো এখনো ওদের কোনো ভূক্ষেপ নাই, মানে পার্টি থাকলো কি গেল, ওটা ওরা তো ভাবি নি এসব নিয়ে। চঞ্চলবাবু হচ্ছে সব থেকে বেশি দু নম্বরে, ও তো আমার সঙ্গে জোর করে একটা মন্দির প্রকল্পে জোর করে আমার সঙ্গে এক গাড়ি টাকা নিয়েছে, এবার টাকা না দিলে কাজ দেবো না এরকম। উনি বেশি দুর্নীতি পড়ান, আমি বলছি আমি তো চিনি উনাকে। আচ্ছা, এই যে আপনাকে কি মুনমুন বাবু, এই যে মুনমুন রায় এই যে কাজটার জন্য 50,000 টাকা চেয়েছেন, আপনি না দিলে কি আপনারা সই করবেন না বলছেন? 50,000 তো দিয়েছেন, আরো 40,000 চাইছে। আরো 40,000 না দিলে সই করেননি, আমার বিল এখনো পড়ে আছে, বিলটা সই করেননি, বিল এভাবে ঝুলেই আছে। হ্যাঁ ঝুলে আছে, বিল সই করেননি বলছে, আমি সই করব না, যা পারো করে নেবে। 9 লক্ষ টাকার, 9 লক্ষ টাকা উইথ জিএসটি, জিএসটি বাদ দিয়ে আপনার 8 লাখ কত টাকা। আচ্ছা, উইথ জিএসটি 9 লাখ টাকা, 9 লাখ টাকার মধ্যে, হ্যাঁ 9 লাখ টাকার মধ্যে আপনার লেবার চার্জ বাদ দিয়ে আপনার বিল হয়েছে টোটাল উইথ জিএসটি 8,88,000 টাকা বিল হয়েছে। আচ্ছা, আর উনি আগে পার্ট বিল দেওয়ার জন্য আগে আমাকে পার্ট বিল দিয়েছে টোটাল উইথ জিএসটি, একটা দিয়েছে 2,97,000, একটা দিয়েছে 1,80,000, 1,82,000, তিনটে পার্টে ওটা টেন্ডার ছিল, 1,80,000, 1,82,000 আর 2,97,000, একটা কমপ্লিট হয়ে গেছে, একটা কমপ্লিট আর দুটো পড়ে আছে, দুটো যে দুটো পড়ে আছে ওইটার আপনার কোন কোন রাস্তার কাজ ছিল? একটা একটা হচ্ছে বেলুন সংসদ আর একটা আসপুর সংসদ। আচ্ছা, মানে একটাই রাস্তা, মানে কম বেশি করে চারিয়ে মালটা আমাকে ওয়ার্ক অর্ডার দেওয়ার সময় বলা হয়েছিল যে টোটাল রাস্তাটা কোথাও কম কোথাও বেশি খারাপ আছে, টোটাল রাস্তাটা মানে টেন্ডারটা হচ্ছে তিনটে পার্টে ঠিকই, কিন্তু কাজটা করতে হবে কোথাও মানে যেখানে যেমন লাগবে সেখানে সেরকম দিয়ে কাজটা মানে সচ মানে চালানো করাতে হবে। আমি সেইভাবে কাজ করেছি, হ্যাঁ কাজ কমপ্লিট হয়েছে জুন মাসে, জুন জুলাই এরকম হবে সম্ভবত। আমাকে গত বছর মানে আপনার 22-এর জুন জুলাই মাসে কাজ কমপ্লিট হয়েছে। আচ্ছা, সেইখান থেকে আমাকে টাকা ওই যে পার্ট বিল দেওয়ার পর আর টাকা ওনারা আমার যে ওই পারপাসে যে টাকা রাখা অবস্থায় যে টেন্ডার হয়েছিল সেই টেন্ডারটা ওরা মানে বাকি টাকাটা আমাকে দেননি, মানে অন্য পারপাসে খরচা করে দিয়েছিল। আচ্ছা, ওই টাকাটা আমাকে দেননি, এবারে আমি এতদিন পড়ে আছি, আমি টাকা না আসা পর্যন্ত আনটাইড ফান্ডে না টাকা এলে তো আমাকে টাকা দিতে পারছিল না। তো 13 তারিখে আপনার 13ই ফেব্রুয়ারি আনটাইড ফান্ডে কুমারগঞ্জ জিপি টাকা ঢুকেছে। আচ্ছা, 13 তারিখে টাকা ঢুকেছে, 20 তারিখে বিল হয়েছে আমাকে, আর 20 তারিখে আমি বিলটা সই করে দেখেছি, আর তখন আমাকে বলছে যে আগে আমাদের বিলটা সই করে দিন বলতে এই একদম রিসেন্ট 20 তারিখ, হ্যাঁ হ্যাঁ 20 ফেব্রুয়ারি যে আমার বিলটা সই করে দিন, বলছে বিলটা সই করে দেবো না, বিল তোমার কাজ কম হয়েছে। আমি দেখুন কাজ তো কম বেশি, কোনো সংসদে কম কোনো সংসদে আবার যা এস্টিমেট ওভার হয়েছে,
সব মিলিয়ে গড় এভারেজ কাজটা আমাকে তো দেখতে হবে। গড় কাজটা তো আমি টোটাল করেছি, আমাকে তো সেইভাবেই অর্ডার দেওয়া হয়েছিল। যে ইয়েস সাহেব কে বললাম, ইয়েস সাহেব বললে আমার কিছু করার নেই, আপনারা দেখুন প্রধানের সঙ্গে, আপনারা প্রধান না যদি সই করে। দেখুন পঞ্চায়েত সিস্টেম হচ্ছে, অন্যান্য পঞ্চায়েত যেগুলো আমরা কাজ করি সিস্টেম হচ্ছে, আগে মানে এনএস ওয়ার্ক অর্ডার প্রধান দেয় ঠিকই, কিন্তু এনএস সেখানে যে কাজ যখন চলে, এনএস যে সেখানে মেজারমেন্ট করে, মেজারমেন্ট শিট তৈরি করে, বিল করে, সেই বিল এনএস সই করে দেয়, করে দেওয়ার পর এক্সিকিউটিভ অফিসারের কাছে যায়, এক্সিকিউটিভ অফিসার সেখানে এন্ট্রি সব কিছু করে নিয়ে মানে প্রধানের কাছে সই করতে পাঠায়, প্রধান সই করে দিলে চেকটা ছিঁড়ে বা অনলাইন পেমেন্টটা আমাদের আসে, যে অনলাইন করে তার কাছে যায়। উমাগঞ্জ পঞ্চায়েত হচ্ছে এমন একটা পঞ্চায়েত, সেটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন পঞ্চায়েত, যেখানে বিল করার আগে এনে শুটে চলে গেল কোথায় না প্রধানের কাছে, প্রধানের কাছে জানবে যে অমুকের বিল ছাড়বো, তাহলে কত কি বিল করব, ও বলে দেবে কত বিল হবে, তারপর ও বিল করবে এনে। এক্সিকিউটিভ কাছে গেল, ও প্রধানের কাছে পারমিশন পাওয়ার পর আবার এক্সিকিউটিভ যে অফিসার তার কাছে যাবে, তার কাছে যে বলবে সে বললে তবে ও এনএস বিল করবে, নচে তোর ক্ষমতা নাই বিল করার, যে আমি এই বিলটা স্ট্রিক্টলি দেখেছি এই বিলটা আমাকে পাঠিয়ে দিতে হবে, ও ক্ষমতা নাই। প্রধানের কাছে আমাকে বিলটা রেডি করে এনএস রেডি করে বলতে আগে প্রধানের সই করুন তবে আমি সই করব। আপনারা এটা করবেন না, আমাদেরকে এখন দেখুন এরা তো চাকরি করছেন, এদেরকে এখন যেমন আদেশ দেওয়া হচ্ছে তেমন হয়তো তারা করছেন, আমি তাদেরকে বলতে পারছি না। না আমি সেই কথাটাই বলছি, সিস্টেমটা পাল্টে রেখেছে, কিন্তু সব থেকে হচ্ছে আপনারা কাজ করছেন আপনাদের নির্দিষ্ট এস্টিমেট অনুসারে, সেখানে টাকা না দিলে, এত মোটা মোটা অঙ্কের টাকা না দিলে তিনি কাজ করছেন না, এবং এখনো পর্যন্ত আটকে রেখে দিয়েছেন। মুনমুন রায় তো দমকল বিভাগে চাকরি করেন না? হ্যাঁ চাকরি করে, তবু হ্যাঁ অফিসে দুটোর পর আসেন, অফিসে সরকারি ভাবে না মানে দমকল অফিসে যান বলতে পারবো না, ওটা আমি জানি না, আমার পঞ্চায়েত অফিসে দুটো পর আছে, আমি ওই বিষয়টা বলতে পারবো না, ওনার ওই ব্যক্তিগত ওই বিষয়টা আমি কি করে জানবো। এখানে অনেকেই বলছিলেন যে উনি মানে চাকরিতে স্থানে মানে যেটাতে উনি চাকরি করেন সেখানেও নাকি উনি কখনো যান না, এরকম একটা গুজব আছে ওনার সম্বন্ধে। হতে পারে, এটা দেখুন আমি ওই বিষয়টা বলতে পারবো না, আমি প্রধানে আপনার পঞ্চায়েতের বিষয়টা বলে দিচ্ছি, উনি আসেন কিন্তু দুটোই, অন্য কোন পদক্ষেপ নেবেন? দেখুন সেটা তো আপনারা বলতে পারবেন কি পদক্ষেপ নেব, তারপরে তো আপনারা দেখুন এখানে আমাদের যেটা করণীয়, আমরা যেহেতু লিগেল পয়েন্টে কাজ করেছি, আমরা তো ইলিগেলি কিছু করিনি, আমরা অন্যায় করেছি, আমাদের ওয়ার্ক অর্ডার দিয়েছেন প্রধান, কাজ করেছি, ইঞ্জিনিয়ার বিল করেছেন, ইঞ্জিনিয়ার মেজারমেন্ট করেছেন, ইঞ্জিনিয়ার কাজ তদারকি করেছেন, সবকিছু করার পর আজ প্রধান যদি টাকার বিনিময়ের জন্য বিল আসতে রাখে, তাহলে তো আমরা প্রসেস করতে এগোবো, আমরা বিডিও এসডিও ডিএম আমরা তো যাবোই। ঠিক আছে, অবশ্যই যাবো। ঠিক আছে, রাখছি। এ বিষয়ে বারবার প্রধান মুনমুন রায়ের সঙ্গে কথা বলতে ফোনে যোগাযোগের চেষ্টা করেও না পাওয়ায় তার স্বামী এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা চঞ্চল রায়ের কাছে ফোনে জানতে চাইলে তিনি রীতিমতো উত্তেজিত হয়ে ওঠেন। তিনি বলেন, এসব বানানো ভিডিও ফুটেজ, ইচ্ছে করলে তিনিও পারেন, তিনি অভিযোগকারী ওই ঠিকাদারকেই কার্যত কাঠগড়ায় দাঁড় করান। আমরা শোনাবো তিনি ঠিক কি বললেন, সব শুনে দেখে আরামবাগ টাইমসের দর্শকদেরই ওপর ছেড়ে দিলাম তাঁদের মতামত। আরামবাগ টাইমসের রিপোর্ট। আমি আরামবাগ টাইমসের সম্পাদক কাকলি চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আপনার স্ত্রী মুনমুন রায়, উনি তো কুমারগঞ্জ পঞ্চায়েতের প্রধান, কিন্তু আপনার বিরুদ্ধে এবং আপনার স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে আপনারা টাকা না দিলে না নিলে আর কি, আপনারা টাকা চান, আপনাদের কাছে যদি কেউ টাকা না দেয় আপনাদের চাহিদা মতো, তাহলে ওখানকার ঠিকাদারদের কোনো বিলই পাস হয় না, এবং
সেটা কিভাবে প্রমাণ হচ্ছে? প্রমাণটা কি করে হচ্ছে? আপনি ঢেকে যাচ্ছেন, আগে শুনুন কথাটা। হ্যাঁ, যে যে কন্ট্রাক্টরটা আছে, সেই কন্ট্রাক্টরটা ভিডিও অফিস দিয়ে তার টাকা আটকানো আছে। ও একবারে বাজে কন্ট্রাক্টর হিসাবে লিস্ট আছে, লিস্টেড। সে তার কাজ পূরণ করেনি বলেই তার টাকাকে আটকানো আছে, আটকানো আছে। ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারকে ফোন করুন, আমার সচিব আছে তাদেরকে ফোন করুন। আপনারা যে রসদ দিয়ে কথাবার্তা বলছেন, ফালতু কথাবার্তা আমি শুনতে নারাজ। কারণ কোন লোক কোর্টে গেলে তার যে কোনো একটা প্রমাণ বা প্রুফ দরকার। আমি মুখের কথা এই যে আপনি আমাকে বলছেন, আমি মুখের কথা বলছি না, মুখের কথাই বলছি না, আমার কথা টেকা করে দিই। আমি আপনি আমাকে ভালো করে চেনেন, আমি আপনাকে ভালো করে চিনি। যে সমস্ত এই কন্ট্রাক্টর গুলোকে মারার জন্য যে সমস্ত কন্ট্রাক্টর আছে, এই সব কন্ট্রাক্টর গুলোর জন্য আমার দলের ক্ষতি হচ্ছে। কিন্তু মুনমুন রায় যে নিজে বলছেন, আমি 50,000 নিয়ে দিয়েছো আর 40,000 দিলে, আমি শুনতে পাচ্ছি সেটা। আপনি যেটা শুনছেন পুরোটাই ভুল শুনছেন। ওইটা কেউ আমার গলাটাকে ক্যাক করে ওরকম কথা বলতেই পারে। আমি আপনাকে বলি, শুনুন, বলছি ছবি নকল করা হচ্ছে। হ্যাঁ, আমরা সবই তো বোঝা যাচ্ছে এখন। এখন কোন অসুবিধা আছে নাকি? এখন আমার একটা ছবি তুলে আমাকে সরিয়ে দিয়ে আমার মুখ থেকে নরেন্দ্র মোদীকে বস করে দিচ্ছে আমার মুখে? এগুলো আবার কি, এর কি প্রুফ আছে? আমি তো দেখতে পাচ্ছি আপনাদের ছবি তুলো তো অনেক জায়গায় অনেক রকম ভাবে লোকে করিয়ে দিতে পারে। এগুলো কোনো ব্যাপার আছে? আমি একটা ইয়ের কাছে গেলি তারা করে দেবো, আমি আপনার সঙ্গে হইলে তোকে উঠে দিই। যে ভদ্রলোক বলছে যেটা টিবেট আছে, আমার কথা হচ্ছে টিবেট আছে, সে রাস্তা খারাপ করেছে, রাস্তার তার টাকা আটকানো আছে, সে অরিজিনাল কাজ করবে। চঞ্চলবাবু, মুনমুন রায় তো সেটা বলছেন না, উনি ডাইরেক্ট বলছেন 50,000 কি দিয়েছো, এখনো বাকি 50,000-এর কথাটা আপনি যেটা বলছেন, ওই 50,000-এর কথাটা ওখানে আপনি যান, অফিসে যান, অফিসে গিয়ে কথা বলুন কন্ট্রাক্টরদের নিয়ে। কন্ট্রাক্টরদের যে সমস্ত কন্ট্রাক্টর আছে হ্যাঁ, আমাদের দলিপ ওখানে পঞ্চায়েতের অনেক কিন্তু অনেক রকম কাজ টাজ আছে, অনেক রকম কাজ আছে, অনেক রকম ব্যাপার দেখতে হয়। আমার বউ কোথায়, আমার স্ত্রী কোথায় 50,000 কথা বলছে আমি তা জানি না, আমি বলতেও পারবো না। তবে আমি এটুকু বলতে পারি, ওই কন্ট্রাক্টর আমাদের গোঘা 2 নম্বর ব্লকের যে অ্যাসোসিয়েশন আছে, একদম যেখানে দিয়ে আছে, ওই কন্ট্রাক্টরের লিস্টটা দেখুন, তাহলে বললেই বুঝতে পারবেন। আমি বলতে গেলাম তখন আপনি বললেন যে লিলি যেতেন। কোনো প্রমাণ হয় না। আপনি যখন লিখিত করে কোনোভাবে কোনো লিখিত কোনো লিখিতভাবে কি আজ পর্যন্ত কেউ ঘুষ নিয়েছে যে আমি তোমার কাছে এত টাকা ঘুষ নিলাম? এটা হয় কোনটা লিখিতভাবে কেউ কারোর কাছে? আপনি যে আমি আপনার বক্তব্যতে আমি এত কথা আপনার সঙ্গে বলতে চাইছি না, কারণ আপনি যেভাবে কথা বলছি তার উল্টো ঘুরিয়ে সাংবাদিকের মতো কথা বলছেন। আমি কিন্তু রাজনীতি নেতার মতো কথা বলি না, আমি সরলভাবে যে রাজনীতির মতো কথা বললে তাহলে আপনাকে বলতে হয় যে আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না। ঠিক আছে, এ আবার কি কথা? আপনার যেটা একটা অসৎ কাজকে অসৎ নিয়ে আপনাদের চ্যানেলগুলো তাহলে তৈরি করলেই চলবে, মানে চলবে? কারণ একটা অসৎ লোককে নিয়ে, অসৎ লোককে নিয়ে আমরা যেটা বলছি সেটা প্রমাণ না, যেটা অসৎ লোক তার কতটা বেশি প্রমাণ নাকি? মানে আপনার কন্ট্রাক্টর যে চোর, মানে করেছেন মায়ের সোনা চুরি করেছেন বলছেন?
লিখিত অভিযোগ করছি, কারণ তো এত কথা আমার জেনে লাভ নাই, উনি লিখিত অভিযোগ করলো আমি তার উত্তর দেবো। এত আমার ফোনে ফালতু কথা বলে বকে শিলা বাজে, অনেকে লিখিত অভিযোগ করতো আমি তার লিখিত উত্তর দেবো, অনেকে বলুন কোর্টে যেতে আমি কোর্টে যাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।